হ্যালো দর্শক, এই হচ্ছে বৃষ্টির অবস্থা। অর্থাৎ আমি একটু আগে লাইভে আসছিলাম এবং আমি সে সময় ঝড় দেখাচ্ছিলাম আর টিপ টিপ গড়ি গড়ি করে বৃষ্টি হচ্ছিল। তো এখন কিন্তু আসলে ব্যাপক আকারে বৃষ্টি পড়ছে। তো কারেন্ট না থাকার কারণে সরাসরি ভিডিওটা দেখাইতে পারলাম না। তো আলহামদুলিল্লাহ প্রখর বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির ভিতরে একটা মোরগ আছে এখানে ভিজতেছে। তো এই বৃষ্টিতে অনেক মোরগ মুরগি এদিক ওদিকে ভিজছে, এটা কোনো ব্যাপার না। তো মাশাআল্লাহ, আল্লাহর রহমতে দীর্ঘ অনেক দিন পরে এই পরিমাণ অঝোরে বৃষ্টি আর কি। আজকে দিয়ে বৃষ্টির দ্বিতীয় অথবা তৃতীয় দিন, এর আগে এত পরিমাণে গরম পড়ছিল যে 42 ডিগ্রি, 43 ডিগ্রি, এমনকি 44 ডিগ্রি পর্যন্ত চলে গেছে। আর সেখানে এখন সর্বোচ্চ 34 ডিগ্রি পর্যন্ত আছে এবং বৃষ্টির আবহাওয়া। তো মাশাল্লাহ, এই হচ্ছে সেই মোরগ, ফাঁকা মাঠের ভিতরে একাই আছে সে। তো বৃষ্টিতে ভিজতেছে আর কি, মনে হয় শীত লাগছে। এবার মনে হয় তার নির্দিষ্ট পরিমাণে জায়গা দরকার। তো মানে বৃষ্টি হচ্ছে এখন, তো মোটামুটি সকালের আবহাওয়ার সাথে বৃষ্টি, আর বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে ঠান্ডা, মানে আবহাওয়াটা পুরো ঠান্ডা হয়ে গেছে। আর এই সাইডে হচ্ছে মাদ্রাসাটা, মাদ্রাসা সবাই ভিতরে, একমাত্র বাহিরে কেউ নাই, পুরো খালি রাস্তা। তো বৃষ্টির ভিতরে সবাই বাসায় থাকুন, ঘুমে থাকুন, বৃষ্টিতে কেউ ভিজবেন না, ভিজলে জ্বর আসতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর প্রখর বৃষ্টি, এমনি কোনো হাওয়া বাতাস নাই, মানে নিঝুমে বৃষ্টি পড়ছে, আর বিদ্যুৎ চমকাইতেছে বহুত পরিমাণে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই বাই।